নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় এসেছি, বিজেপিতে যারা আছেন তারাই থাকবেন, অন্য কোনো দল থেকে অন্য কেউ আসতে পারবে না বা যোগ দিতে পারবে না বিজেপিতে। যদি বিজেপিতে যোগ দিতে যাওয়া হয় তাহলে হতে পারে প্রাণ নাশ। ঠিক এই ধরনের কথাগুলোর কিন্তু জন্ম নিচ্ছে কিছু বিজেপি কর্মীর বিরুদ্ধে ওঠা এক ভয়ঙ্কর বা ভয়ানক অভিযোগের পর থেকে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু উত্তাল রাজ্য রাজনীতি। তারই মাঝে সম্প্রতি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে ঘিরে একটি গুঞ্জন প্রচার হয়েছিল যে সুদীপ রায় বর্মন নাকি আবার বিজেপিতে ফিরবেন বা ফিরতে চলেছেন। সেই গুঞ্জনের সূত্র ধরে এক মহিলা কংগ্রেস কর্মীকে নাকি কিছু বিজেপি কর্মী জিজ্ঞেস করেছিলেন যে সুদীপ রায় বর্মন তো আবারও বিজেপিতে ফিরছেন, এবার আপনি কি করবেন? তখন নাকি সেই মহিলা কংগ্রেস কর্মী উত্তর দিয়েছিলেন যে তাহলে আমিও আবার বিজেপিতে ফিরব বা বিজেপিতে যাব। সেই উত্তর শোনার পর নাকি সেই কতিপয় বিজেপি কর্মীরা সেই মহিলা কংগ্রেস কর্মীর পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয় এবং শারীরিকভাবে নাকি অত্যাচার করে সেই মহিলা কংগ্রেস কর্মীকে। ঠিক এই ধরনের একটি ভয়ানক অভিযোগ কিন্তু করছেন সেই মহিলা কংগ্রেস কর্মী। আসুন দর্শক বন্ধুরা শুনে নিচ্ছি ঠিক কি অভিযোগ সেই মহিলা কংগ্রেস কর্মীর। আমি সুদীপ বর্মনের, আমার স্বামীর চিকিৎসা করাইছিল, এই জন্য আমি কইছি সুদীপ বর্মন যেদিকে যায় আমি ওইদিকে যাব। এই কথা কোয়াতে সুদীপ বর্মনটা তো বিজেপি যাইবার কথা, তুই কীটা করবি? আমি কোয়া তাহলে আমিও বিজেপি যাব। তখন আমি কথা থাক বিজেপি যাবি, ঠেঙ্কুসে একাইতালাম, তোর স্বামী তো হাসের পেশেন্ট, তোর স্বামীর এক ডাক্কা দিয়ে মেরালাম। আর তোর খোলা তোর রাত্র আর 9:10 বাইকের বাড়ি টমটমের বাড়ি দিয়া গাড়ির বাড়ি দিয়া পালাই দিন, কোনো সাক্ষী প্রমাণ থাকে। আপনাদের কি কোনো মারধর করা হয়েছে? হ্যাঁ, আমার হাঁটুর মধ্যে বাড়ি দিছে, কাটিয়ে এই যে হাঁটুর মধ্যে কাটিয়া বাড়ি দিছে এবং কোমরে কাটিয়া বাড়ি দিছে, কানে এ গেলে চর দিছে, এ গেলে চর দিছে, জল দেবে আমি বেন্দ হইয়া পড়ে গেছি, এখন মাথাটাতে কিছু শুনতেছি না, কানে দিয়া জল পড়তেছে। পুলিশে জানাইছেন বিষয়টা? হ্যাঁ জানাইছি। দর্শক বন্ধুরা আপনারা শুনলেন ঠিক কী ধরনের অভিযোগ তুলছেন সেই মহিলা কংগ্রেস কর্মী। এবার ওনার কথা যদি সত্যি হয় তাহলে কিন্তু জন্ম নেবে আরও অনেক হাজারো কথা এবং রাজ্যের ভোটের বাজারে তার কতটা প্রভাব পড়বে তা কিন্তু অবশ্যই বলবে সময়। এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট করে। যারা কমেন্ট করতে পারবেন না অবশ্যই দেখবেন, শুনবেন এবং বুঝবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়। নমস্কার।